পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে বনগাঁ শহরে একাধিক জায়গায় মৌন মিছিল, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল বার করা হয়। ঠিক এক বছর আগে আজকের দিনে বর্বরোচিত জঙ্গি হামলায় শ্রীনগর ও জম্মু জাতীয় সড়কের পুলওয়ামায় শহীদ হন 40 জন সিআরপিএফ জওয়ান। প্রায় 350 কেজি বিস্ফোরক ভর্তি একটি স্কর্পিও গাড়ি সিআরপিএফের কনভয়ে ধাক্কা মারলে বিস্ফোরণে প্রাণ হারান বীর জওয়ানেরা। এ রাজ্যেরও বেশ কয়েকজন শহীদ হন ঘটনায়। ঘটনার ঠিক এক বছরের মাথায় নিহত জওয়ানদের স্মৃতিসৌধ উন্মোচন হল। পুলওয়ামার বিস্ফোরণের জায়গার পাশেই একটি সিআরপিএফ ক্যাম্পে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সৌধগুলিতে 40 জনের নাম ও ছবি খোদাই করা হয়েছে। এদিন বনগাঁ শহরেও একাধিক মৌন মিছিল বের করা হয় শহীদদের শ্রদ্ধা জানাতে। একাধিক সংগঠনের পক্ষ থেকে এদিন নানা জায়গায় বীর সেনাদের শ্রদ্ধা জানানো হয়। বনগাঁ তিকোন পার্কে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় শহীদ সেনাদের। গত এক বছর আগে যে পুলওয়ামা কাণ্ডে ঘটনাটা ঘটেছিল, পথে নেমেছিলাম গত বছরও, এবছরও একইভাবে আমরা পালন করছি। একটাই দাবি, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে নয়, 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসেবে পালন করা হোক। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হয়। এদিন থিয়েটার ফোরাম বনগাঁ শাখা, ঢাকাপাড়া স্পোর্টিং ক্লাব, চাপাবেড়িয়া নাগরিক মঞ্চ, বনগাঁ স্ট্রিট ডগ, বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও শ্রদ্ধার সাথে পালন করা হয় দিনটি। 2019 সালে ঠিক 14ই ফেব্রুয়ারি আজকের এই দিনটায় পুলওয়ামা কাণ্ডের আমাদের সেই বীর শহীদরা, বীর যোদ্ধারা, তারা নৃশংসভাবে যে টেরারিস্টদের হাতে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, আজকে ভ্যালেন্টাইন্স ডে এই দিনে আমরা আজও পর্যন্ত 130 কোটি ভারতবাসীর মধ্যে আমরা বনগাঁর তরফ থেকে, আমাদের বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের বনগাঁ শহরের প্রাণকেন্দ্র এই বাটার মোড়ে আমরা কোনো রাজনৈতিক কথা না, শুধুমাত্র তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্যে আমরা সম্পূর্ণভাবে বনগাঁ পৌরসভার তরফ থেকে এলইডি স্ক্রিনের তার ভাড়া নিয়ে আমরা সেখানকার পৌরসভা থেকে এলইডি স্ক্রিনে শহীদদের দেখানো হচ্ছে, আর তলায় আমরা মোমবাতি প্রজ্বলনের নামে প্রজ্বলনের মধ্যে দিয়ে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। সভ্যসাচী ভট্টাচার্য, অভিজিৎ বিশ্বাস ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।